সো গাইস, ইতিমধ্যে আমরা কোথায় চলে আসছি অবশ্যই আপনারা দেখতে পারবেন। আর হ্যাঁ, এটা যে বেশি একটা জায়গা না, অনেক নামি দামি জায়গা। বাট আমরা যে ইউটিউবে ভিডিওগুলো দিই, ঠিক সেই ইউটিউবের পেমেন্ট দিয়ে এইসব বাড়িঘর করানো, ঠিক আছে। বাট এটা হচ্ছে মালিক হচ্ছে আপনার সোহেল ভাই, ঠিক আছে। বাট সোহেল ভাইয়ের লোকের কথা বলবো আর আপনার দেখবেন। আর হ্যাঁ, নিউ অ্যানাদার ব্লগ, ওকে লেটস গো। আসো তো বিরাজ, আমরা এখন ওই যাবো, দেখি নতুন এটা করছে, দেখি কী কী আছে। আমাদের এখন যেতে হলে আমাদের দেখতেছেন যে এখানে সাকু আছে, সাকু বেয়ে বেয়ে ওই পার যেতে হবে। এখানে হেরা অনেক লাভ দিয়ে ভিডিও বানায়, কারণ তারা তো ফানি কন্টেন্ট বানায়। বাট এগুলো হেগে প্রয়োজন হয়, যা যা প্রয়োজন হয় হেগের সব কিছু এখানে আসে। ওকে, এখন আমরা এই উপার চলে এলাম, এরপর সেটা এখন দেখবো বিস্তারিত কী কী আছে এখানে। দেখার পর নতুন আরেক জায়গা নিয়ে যাবো, ওকে দেখতে থাকুন। আর হ্যাঁ, উনি এই পাশে আছেন, ও পাশে অনেক কিছু আছে, ও পাশে দেখার জন্য ওখানে চলে যাবো। সো বিকজ, আর হ্যাঁ, এটা হচ্ছে ফানি ভিডিও করে হেরা। বাট এখানে ফানি ভিডিও করতে যে সব ঘর লাগে সেই ঘরগুলো, ঠিক আছে। আচ্ছা দেখাবো ঘরের ভিতরে কী কী আছে, ওকে। সো ঘরের মধ্যে কিচ্ছু নাই, ঠিক আছে। বাট আমরা পুরোই ফাঁকা, আমরা দেখছি ঘরের মধ্যে কিচ্ছু নাই। এখানে হয়তো ফানি ভিডিও করে, তো বাট এখানে একটু প্রয়োজন হয় এই জন্য এটা উঠানো, ঠিক আছে। ওকে আসো দেখা গেল। সো গাইস, আর হ্যাঁ, এই ইউটিউবে এত পরিমাণ পেমেন্ট আসে আপনাকে ধারণা করার বাইরে, ঠিক আছে। আর এটা শুনলে আপনাদের পুরো মাথা নষ্ট হওয়া যাবে। বাট হেডে বড় কিছু না, এখানে অনেক পরিশ্রম করতে হয়, অনেক ধৈর্য করতে হয়, তারপর ইউটিউব পেমেন্ট আসে, ওকে। আর হ্যাঁ, একটা দিন দেখতে পারবেন কি, ইউটিউবের সামনে গেলে আরও অনেক কিছু দেখতে পারবেন। বাট দেখতেছেন যে আর একটা রুম এটা। আর হ্যাঁ, ওর পাশে অনেক কিছু আছে দেখার, দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে পুরাই। হ্যাঁ ভাই, ইউটিউবে এত টাকা দিয়ে এত টাকা খরচ করছে, সে কেমনে সম্ভব? আর হ্যাঁ, তার সাথে আমরা রাষ্ট্রে কথা বলবো, ইন্টারভিউ নেবো, বাট আপনারা দেখবেন, ওকে। আসেন দেখুন, দেখতে পাচ্ছেন এখানেও কিচ্ছু নাই। দেখেনি যে এগুলো হচ্ছে, এগুলো হচ্ছে রং টং, মানে কি এগুলো দিয়ে মানে শ্যুট করা হয়, এগুলো রং টং করে আছে এখান দিয়ে। বাট এখানে কিছু দেখার মতন মনে হয়তো কিছু নাই, দেখবেন আপনার সামনে সামনে যেসব জায়গা মানে কি দেখলে পুরো মাথা নষ্ট, ঠিক আছে। বাট ওইখানে এখন নিয়ে যাবো। বাট যে এর মালিক আর যে চ্যানেলের মালিক, তার সাথে আপনাদের কথা বলা দেবো, বাট আপনারা দেখতে থাকবেন আর নিজের ইন্টারভিউ নেবো, ওকে বিয়স চলেন। সো বিয়স, চলে আসলাম আমাদের সেই দক্ষতা বাড়িতে। বাট যে ইউটিউবের টাকায় এগুলো করা, আপনারা দেখলে এবার প্রায় অবাক হয়ে যাবেন, ঠিক আছে। সে আমাদের রাজবাড়ী জেলায়, বাট সাধারণ একটা কন্টেন্ট ক্রিয়েটাররা যে এত কিছু করবে, বাট আমাদের কোনো ধারণা ছিল না, ওকে। আর এটা হ্যাঁ, এটার নাম হচ্ছে সোহেল ভাইয়ের আন্ডারে, বাট তারা হলো ফানি ভিডিও করে, ফানি কন্টেন্ট করে। বাট তাদের মনে হয় চ্যানেল মনে হয়তো 1 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার। বাট মি নাম তার মুখ থেকে আমি শুনছিলাম যে আট দশ হাজার ডলার মনে হয় সে পায়, ঠিক আছে। যাই হোক, $8,000 পাইলেও, তারপর দেখেন মাসে হিসাব করতে গেলে পরে প্রায় 8-9 লক্ষ টাকা পায়। বাট তিনি এক কথা কি দেখলেন তো অনেক কিছু দেখতেছেন, বাট তার প্রতিটা ভিডিওতে মনে হয় খরচ হয়, যে প্রায় 10-12,000 টাকা খরচ হয়। বাট তাহলে হিসাব করে দেখলাম যে মাসে যদি 10-12,000 টাকা খরচ হয়, তাহলে ধরেন যে প্রতিটা ভিডিও থেকে যদি 8-10,000 টাকা খরচ হয়, তাহলে মনে করেন যে আপনার মাসে আপনার মিনিমাম 1-1.5 লাখ টাকা সে খরচ করে। কিন্তু সে ইউটিউব থেকে প্রায় 5-8 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করে, ঠিক আছে। বাট তারপরও সে আমার এইসব বলতে মানা করছে যে ভাইয়া এইসব কিছু বলো না, তারপর আমি বলে দিলাম আপনাদেরকে। আর হ্যাঁ, একটা জিনিস দেখতে থাকুন, তার এখানে কী কী আছে আমি এখন বিস্তারিত দেখাবো, ওকে লেটস গো। বিয়স, এখন দেখতে পারবেন এখানে কী কী আছে। আরে হ্যাঁ, সব কিন্তু ইউটিউবের পেমেন্ট দিয়ে পাওয়া এগুলো, ঠিক আছে। হে, অনেক কষ্ট পরিশ্রম করে এই লেভেলে আসছে। আমাদের রাজবাড়ী জেলায় যে এত কিছু আছে আমার কখনো ধারণা করার বাইরে ছিল, ঠিক আছে। এখান থেকে ফানি কন্টেন্ট করার জন্য ঘোড়ার গায়ে লাগে, মোষের গায়ে লাগে, এবং কি টায়ার বেলুন যা লাগে এনিথিং সব আছে এখানে, সব এখানে এগুলো তো। আর এখানকার দেখতে দুই পাহে জমি নিয়ে তারা বাড়িঘর করছে, বাট দুই পাহে জমির দাম অনেক, টিলারও আছে, ঠিক আছে।
আর দেখবেন দেখেন এখানেই প্রায় এক এক বিঘে জমি নিয়ে আছে, বাট আরও ওই যে জায়গা আগে দেখাইছি ওখানে অনেক জমি নিয়ে আছে। আর হ্যাঁ, চারের মেয়েদের দেখছেন বাউন্ডারি, এখানে আসলে কেউ নাই দেখে আমরা ভিতর ঢুকতে পারতেছি না। শৈল ভাইটা আমরা ফোন দিছি, শৈল ভাই বললো আমরা একটু লেট করো, আমরা আইতাছি, এই জন্য আমরা এখনও ভিতর ঢুকতে পারতেছি না। ঠিক আছে, যাই হোক আমরা ভিতরে ঢুকবো একটু পর। আর হ্যাঁ, দেখতে থাকুন যে এলো হেদের মানে চাইমের বাউন্ডারি, বাউন্ডারির ভিতরে এখানে সব কিছু আছে, দেখতেছেন তো হাড়ি পাতিল কলস সব কিছু এনিথিং রয়েছে এখানে। আর হ্যাঁ, এখানে ভিডিও করার জন্য বাইরে কোনো যা দায়িত্ব হয় না, যা যা প্রয়োজন লাগে তারা এখানেই সব কিছু রয়েছে। আর হ্যাঁ, এগুলো আমার বন্ধুবান্ধব, এখানে দেখছেন যে আমি বন্ধুবান্ধব আছে, বাট আমার লগে আরও অনেক মানুষ আছে। হ্যাঁ, এখান থেকে দেখেন যে এখানে পুকুর, এখান থেকে মাঝে মাঝে লাভ দেওয়ার শটটা নেওয়া হয়, এখান থেকেই নেওয়া হয় সেই জিনিসটা। এটা হচ্ছে আমার বন্ধু, এটা হচ্ছে টিপু ইসলাম, বাট আমি ওর কোশ্চেন করছিলাম, আচ্ছা বলো তো তোমার এখানে আইসে তোমার কেমন লাগতেছে, সে বললো হ্যাঁ অনেক হ্যাপি লাগতেছে, অনেক ভালো লাগছে, কারণ একটা আমাদের গর্ব যে আমাদের রাজবাড়ির মধ্যে অনেক বড় একটা সেলিব্রিটি আছে, এটা আমাদেরকে একটা ভাগ্য মনে করি বা আমাদের একটা ঐতিহ্য মনে করি যে না হে আমাদের এই রাজবাড়ি জেলার ভিডিওগুলো অন্য অন্য দেশে দেখানো হয়। যাই হোক, ওর কথাগুলো শুনে আমার কাছে খুবই ভালো লাগছিলো, খুবই ভালো লাগছিলো। তারপর আমি বললাম আচ্ছা তুমি যে কন্টেন্টগুলো করতেছো আমাদের সাথে রয়েছো, তোমার কি মনে হয় যে আমরা সফলতা হবো? তো সে আমাদের অ্যান্সার দিল হ্যাঁ ভাই অবশ্যই আপনি পাবেন, আর হ্যাঁ এটার ধৈর্য ধরলে অবশ্যই এটার ফল পাবেন। আসলে ওর কথাটা শুনে আমার খুব ভালো লাগছিলো। আর হ্যাঁ, আমি বলছিলাম যে সোহেল ভাইয়ের ফোন দিই, সোহেল ভাই আসুক তাড়াতাড়ি, তারপর বললো আচ্ছা ঠিক আছে, সোহেল ভাই ফোন দিলাম এখন ধরলো না। তারপর সোহেল ভাইয়ের জন্য অনেক ওয়েট করতেছিলাম, সোহেল ভাই বললো আমার গাড়ি এখন পুলিশে ধরছে, এখন আমি কোনোভাবেই যাইতে পারবো না ভাই, আমার যাইতে যেতে অনেক লেট হয়ে যাবে। তারপর আমরা চলে আসতে দিলাম, আসার পর যে রাস্তা দিয়ে যাওয়ার পথে এখন দিয়ে এক পুষ্পার সাথে দেখা, প্রায় ভারতের ওই পুষ্পার মতন দেখা যাচ্ছিলো এই পাগলটারে। তারপর আমার বন্ধুবান্ধব বললো আমার কিছু সেলফি তুলে দিই, তো সেলফি তোলা নেওয়ার জন্য ওরা চার মিনিট দাঁড়ালো, আর হেরা কথা বলতে বলতে যাচ্ছিলো, পাগলটা কোনো রিপ্লাই দিচ্ছিলো না, কেমন যেন পাগলটা অনেক রেগে রেগে যাচ্ছিলো। আর পাগল দেখা পুরো আমিও অনেক ভয় পেয়ে গেছিলাম, ঠিক আছে, বাট তারপরে এখন পাগলটা অনেক ভালো ছিল, বিদায়ী পুষ্পার মতন হাঁটতেছিলো। আর হ্যাঁ, দেখতেছেন তো পাগলটার গায়ে কিচ্ছু নাই, বাট খালি একটা মানে একটা গামছা পরে আছে, আর কিচ্ছু নাই। যাই হোক, এখন হেরা কথা বন্ধা বলার পর ওদের মারতে চাইলে ওরা চলে গেলো, মানে এখন আমিও এখানে শেষ করে দিলাম ভিডিওটা। ওকে, এখন আমরা বাসায় চলে যাচ্ছি।